আসসালামু আলাইকুম আজকে আমি হাজির হলাম প্রণালী নিয়ে তিন নম্বর ভিডিও আজকে আমরা বেশ কয়েকটা প্রণালী ম্যাপে দেখবো এবং সহজে মনে রাখবো প্রথমে আসুন আমরা দেখব মালাক্কা প্রণালী এবং সন্ধ্যা প্রণালীকে আমরা একসাথে দেখব তো মালাক্কা প্রণালী যদি দেখা যায় তার আগে গুরুত্বপূর্ণ জিনিস দেখব এদিকে আসেন এদিকে আসেন এটা হচ্ছে নিচের দিকে এটা হচ্ছে ইন্দোনেশিয়া আর এই উপরের দিকটা এটা হচ্ছে আসলে মালয়েশিয়া আচ্ছা এই যে দ্বীপটা দেখতে পাচ্ছেন এই দ্বীপটা হচ্ছে আমাদের সুমাত্রা দ্বীপ আর এই দ্বীপটা হচ্ছে এই দ্বীপটা হচ্ছে নিচের দ্বীপটা হচ্ছে এটা হচ্ছে জাভা দ্বীপ আচ্ছা তাহলে এই যে সুমাত্রা দ্বীপ এই যে সুমাত্রা দ্বীপ আর উপরে হচ্ছে মালয়েশিয়া তাহলে এদের মাঝে একটা সরু জলপথ আমি বড় করতেছি এই যে দেখুন একটা সরু জলপথ এই যে সরু জলপথটা এটাকে বলা হচ্ছে আমাদের হচ্ছে মালাক্কা প্রণালী তাহলে দেখুন এদিকে উপরে ওঠে আছে হচ্ছে মালয়েশিয়া আর নিচে আছে হচ্ছে দ্বীপ তাহলে মালাক্কা প্রণালী কাকে কাকে আলাদা করে দিয়েছে উপরে মালয়েশিয়া নিচে সুমাত্রা দ্বীপ এই জন্য সুমাত্রা থেকে মালয়েশিয়াকে আলাদা করেছে বা পৃথক করেছে পক্ষান্তরে বলতে পারি সংযুক্ত করেছে কে এদিকে দেখতে পারেন এই এটা হচ্ছে মালাক্কা প্রণালী এদিকে যদি দেখি এটা হচ্ছে সাগর এটা হচ্ছে সাগর এটা হচ্ছে সাগর দেখতেই পাচ্ছেন এই যে সাগর। তাহলে এই দিকটা হচ্ছে সাগর আর এই দিকটা হচ্ছে আমাদের বঙ্গোপসাগর তাহলে তাহলে বলতে পারি যে মালাক্কা প্রণালী সাগরের সাথে সাগরের সাথে আমাদের বঙ্গোপসাগরেরকে সংযুক্ত করেছে এবং পৃথক করেছে মালয়েশিয়া থেকে সুমাত্রাকে আচ্ছা সাথে সাথে এদিকে আমি আগেই বলেছিলাম যে দ্বীপ এবং আছে জাভা দ্বীপ এই সুমাত্রা দ্বীপ এবং জাভা দ্বীপের মাঝে একটা সরু পথ আছে জলপথ এই যে প্রণালীটা এটাকে বলা হচ্ছে সুন্দা প্রণালী দেখুন এই এই তাহলে এই হচ্ছে দ্বীপ এই হচ্ছে জাভা দ্বীপ এদের মাঝখানে যে সরু জলপথটা দেখতে পাচ্ছেন এই যে সরু জলপথ এটা হচ্ছে আমাদের সন্ধ্যা প্রণালী সন্ধ্যা প্রণালী কাকে কাকে আলাদা করেছে এটা বলার অপেক্ষা রাখে না আচ্ছা সন্ধ্যা হচ্ছে সুমাত্রা দ্বীপ ও জাভা দ্বীপকে আলাদা করেছে সন্ধ্যা মানে সন্ধ্যা প্রণালী দ্বীপ এবং জাভা দ্বীপ অর্থাৎ সুমাত্রা থেকে জাভাকে আলাদা করেছে কে সে হচ্ছে আমাদের সন্ধ্যা প্রণালী এবং আগে আমরা দেখছি উপরের কি তাহলে এ এদিকে আছে হচ্ছে এটা হচ্ছে কি এ দেখা যাচ্ছে সাগর এটা হচ্ছে সাগর আর এর নিচের দিকটা যে আছে সে হচ্ছে আমাদের ভারত মহাসাগর নিচের দিকটা আছে ভারত মহাসাগর তাহলে সন্ধ্যা প্রণালী জাভা সাগরের সাথে ভারত মহাসাগরকে সংযুক্ত করেছে তাহলে বলতে পারি কি যে সন্ধ্যা প্রণালী সাগরের সাথে ভারত মহাসাগরে সংযোগ করেছে পক্ষান্তরে পৃথক করেছে সোমাত্রা দ্বীপ থেকে জাভা দ্বীপ তাহলে আমাদের দুইটা গুরুত্বপূর্ণ প্রণালী হয়ে গেল এরপরে আমরা আরেকটা গুরুত্বপ্রণালী দেখব গুরুত্বপূর্ণ প্রণালী সেইটা হচ্ছে আমাদের ফ্লোরিডা প্রণালী চলুন আমরা দেখে আসি তাহলে ফ্লোরিডা প্রণালী দেখার জন্য আমরা চলে যাব হচ্ছে আমেরিকা মহাদেশের এই দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে আমাদের কিউবা এটা দেখতে বলব এটা আসুন কিউবা আচ্ছা ফ্লোরিডা প্রণালী কিউবা ফ্লোরিডা প্রণালী ফ্লোরিডা প্রণালী তাহলে এটা হচ্ছে কিউবা থেকে ফ্লোরিডাকে আলাদা করেছে ফ্লোরিডা হচ্ছে যুক্তরাষ্ট্রের একটা অংশ একটা জায়গা সেটা দেখতে পাচ্ছেন এই দেখেন ফ্লোরিডা এটা হচ্ছে ফ্লোরিডা আর এটা হচ্ছে কিউবা তাহলে এদের মাঝখানদের যে সরু জলপথটা আছে এটাকে বলা হচ্ছে ফ্লোরিডা প্রণালী এদিকে আছে এটাকে এটি গেছে মেক্সিকো উপসাগর আর ওই দিকে আছে আটলান্টিক মহাসাগর তাহলে ফ্লোরিডা প্রণালী ফ্লোরিডা থেকে কিউবা অথবা ফ্লোরিডা তো যুক্তরাষ্ট্র তার মানে যুক্তরাজ্য থেকে মানে যুক্তরাষ্ট্র থেকে কিউবাকে আলাদা করেছে কে ফ্লোরিডা প্রণালী ফ্লোরিডা থেকে কিউবা বা ফ্লোরিডা হচ্ছে যুক্তরাজ্যের অংশ যুক্তরাষ্ট্রের অংশ তাহলে যুক্তরাষ্ট্র থেকে কিউবাকে আলাদা করেছে হচ্ছে ফ্লোরিডা প্রণালী এবং সংযোগ করেছে কাকে কাকে এদিকে মেক্সিকো মেক্সিকো উপসাগর আর ওই পিছিয়ে আটলান্টিক মহাসাগর তাহলে মেক্সিকোর সাথে আটলান্টিকের সংযোগ করেছে ফ্লোরিডা প্রণালী সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ